হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছো। বিজয় টেক বাংলার পক্ষ থেকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকের টপিক হলো কিভাবে আপনারা আপনার ভোটার এনআইডি কার্ডে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি হয়তো আপনার বাড়ির বা বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। তো এখন বর্তমানে একটি আপডেট চলে এসেছে, এখন আর ভোটার আইডি যার যার ভোটার আইডি কার্ড তার তার নাম্বার দিয়ে দিতে হবে। তো এই আইডি কার্ডের নাম্বার আপনারা চেক করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। তো আমি দুটাই দেখিয়ে দিব কীভাবে আপনারা চেক করবেন কোন এনআইডি কার্ডের সময় কোন নাম্বারটি দিয়েছেন এবং চেঞ্জ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজার, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে, যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ক্লিক করলাম ক্রোম। তো ক্লিক করার পর এখানে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে, তো ওয়েবসাইটটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ওয়েবসাইটটি একদম উপরে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই যে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউন এখান থেকে ঢুকতে পারবেন। অথবা এটা দেখুন এখানে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি পাবলিক এনআইডি ওই যে এস মাইনাস পি পাবলিক পিউবি। তো এটা আপনারা লিখবেন, লিখে সার্চ দিবেন। তো সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এখানে দেখুন অপশন আছে দুইটি, অ্যাকাউন্ট আপনার যদি এর আগে একবারে অ্যাকাউন্ট করা থাকে, এই অ্যাকাউন্ট নেই, যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই যে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা আপনারা কীভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখা দেবো, অথবা ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে কীভাবে রেজিস্ট্রেশন করা লাগে সেটা শিখিয়ে দেবো। তো আমার লগ ইন অলরেডি করা আছে, তো ভিডিওটাকে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখন এইখানে লগ ইন করবেন, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড, আর এই যে এখানে একটা কোড আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ইউজার নেম। তো আমার এটা ইউজার নেম। তো তারপর এখন এখানে পাসওয়ার্ড দিবেন, আপনার যে পাসওয়ার্ডটি ছিল আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপর এখন এই যে এখানে ওইখানে যে নামটা দেওয়া আছে ওটা দিয়ে দিন, এই যে এখানে যে লেখাটা আছে, যে লেখা থাকবে সেই লেখাটা এখানে প্রবেশ করাবেন, এই যে এখানে। তো আমি এখানে প্রবেশ করাচ্ছি, দেখুন দেখুন প্রথমে বড় হাতের সি বি, তারপরে সেভেন বি জি। তো এটা লিখলাম, এটা লেখার পর এখন লগ ইনে ক্লিক করলাম। দেখুন তো ক্লিক করার পর ভুল তথ্য, সরি, এখানে আমি পাসওয়ার্ডটা দেইনি এই কারণে এরকম লেখা আছে। তো দেখুন লগ ইন হওয়ার পর আমার পুরো পরিচয় এখানে চলে এসেছে। তো আমি সুবিধার্থে এগুলো আমি দেখাচ্ছি না, ঢেকে দিচ্ছি। এখানে আমার ফটো, এখানে সব পরিচয় চলে এসেছে। তো তারপর এখানে এই যে কর্নারে দেখুন এখানে থ্রি ডট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই যে মোবাইল পরিবর্তন, পাসওয়ার্ড, প্রোফাইল, লগ আউট, এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা যেহেতু মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, এখানে মোবাইল নম্বর পরিবর্তনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই নাম্বারটি আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি যে নাম্বারটি দিতে চান সেই নাম্বারটি দিবেন, আর যদি আপনার সেই নাম্বারটি থাকে তাহলে তো হইলই। তো নাম্বারটি দেওয়ার পর এখানে এখন আপনার বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। তো দেখুন অপেক্ষা করুন, এই যে দেখুন এক মিনিটের মধ্যে, যে আপনারা দেখুন এখানে এখানে ভেরিফিকেশন কোড গেছে, যে এক মিনিটের মধ্যে দিতে হবে। তো এখানে ভেরিফিকেশন কোডটি দিবেন। তো কোডটি দেওয়ার পর এখন এখানে আপনারা কোডটি আগে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে বহাল, এখানে বহালে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলাম। তো ওকে, পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আপনার থ্রি ডটে চলে যাবেন, আবার চেক দিবেন পরিবর্তন হয়েছে কি না হয়েছে। তো আবারও মোবাইল পরিবর্তনে চলে যাবেন।
তো ক্লিক করলাম, তো এখানে যে শো করছে মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। এটা আপনার ফোন দিয়ে বাংলাদেশ কমিশন অফিসে যেতে হবে না। তো থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওটি দেখুন, যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে ওই ভিডিওটি দেওয়া আছে রেজিস্ট্রেশন কীভাবে করবেন। ধন্যবাদ।